ওসমানিয়া সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আর্তুগুল। আর এই সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমেরিকান এক শিশু। আমেরিকার মিশিগানের একটি মসজিদে সিরিজের অন্যতম চরিত্র আব্দুর রহমানের অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জালালালের কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই শিশু। ওই শিশুর নাম লয়েড। তার মায়ের সাথে মসজিদে এসে ইসলামে দীক্ষিত হলো সে। শিশুর মা হেদার 4 বছর আগে তার এক সহকর্মীর সহায়তায় ইসলাম গ্রহণ করেন। ইতিমধ্যে শিশুটি ইসলাম গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে জালালাল তাকে কালিমা পাঠ করানোর পরই শিশুটির চোখ বেয়ে আনন্দশ্রু ঝরে পড়ছে। এ সময় জালালাল তাকে কাছে টেনে মাথায় চুমু খান ও উচ্ছ্বাস প্রকাশ করেন। লয়েড ও তার মা হেদার যখন দিরিলিস আর্তুগুল দেখতেন তখন থেকেই তার মনে ইসলামের প্রতি জানাশোনার প্রচুর আগ্রহ জন্মে। একসময় ওই আগ্রহই তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে এবং সে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সে জানতে পারে একটি মার্কিন ইসলামী সংস্থার আমন্ত্রণে দিরিলিস আর্তুগুলের জনপ্রিয় অভিনেতা জালালাল মিশিগানে এসেছেন। তখনই সে সুযোগ কাজে লাগায় এবং অভিনেতার হাতে ইসলামে প্রবেশ করেন। এই সিরিজ দেখে ইসলাম গ্রহণের ঘটনা এটি প্রথম না, বরং এর আগেও এক মেক্সিকান দম্পতি ও মার্কিন নারী আর্তুগুল অনুপ্রাণিত হয়ে ইসলামে প্রবেশ করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।